মানবিক পুলিশ। পুলিশের উদ্যোগে হারানো মাকে ফিরে পেল সন্তান। বেত্রাপোল থানার এই মানবিক উদ্যোগে খুশি সকলে। পুলিশি উদ্যোগে হারানো মাকে ফিরে পেল সন্তান। এদিন বেত্রাপোল থানার পুলিশের উদ্যোগে নিজের মাকে ফিরে পায় ছেলে। থানা সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের শাহাপুর গ্রামের বাসিন্দা শুভঙ্করী হুতাইত দিন কয়েক আগে প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে দল নিয়ে এসেছিলেন ঠাকুরনগর মতুয়া মেলাতে। সেখানেই মূল স্নানের দিন হঠাৎই ঠাকুরবাড়ি এলাকা থেকে হারিয়ে যান শুভঙ্করী। জানা গেছে, পশ্চিম মেদিনীপুর থেকে এই দলটি প্রতি বছরই ঠাকুরনগর মতুয়া মেলায় আসে এবং ঠাকুরনগর এলাকায় শুভজিৎ বিশ্বাসের বাড়িতে এসে ওঠেন তারা। শুভঙ্করী দেবী হারিয়ে যাওয়ার পর তার খোঁজ খবর শুরু হয়। অভিযোগও দায়ের হয় গাইঘাটা থানায়। দু তিন দিন এভাবে খোঁজ খবর করার পর দলটি ফিরে যায় পশ্চিম মেদিনীপুর এলাকায়। মানে দল নিয়ে আসে মানে মেলাতে, তো এরা প্রত্যেকবারই আমাদের বাড়িতে দল নিয়ে ওঠে। যখন স্নানটা হয় যে টাইমে, তো এরা সবাই মিলে জলে সবাই মিলে ওরা মানে দিতে গেছিলো, ঠাকুর পুজো দিতে গেছিলো। তো ওনাদের মধ্যে উনি মানে দিতে যেতে ওর মধ্যে হারিয়ে যায়। তো আমরা অনেক খোঁজা টোজা করেছিলাম রাত ধরে অনেকদিন, তারপরে আমরা থানায় ডায়েরিও করি। এসবের মাঝেই গত রবিবার বনগা হরিদাসপুর এলাকায় এক মহিলাকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। খবর দেন পেট্রাপোল থানায়। পেট্রাপোল থানার পুলিশের পক্ষ থেকে ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। বাড়ির ঠিকানা সেভাবে কিছু বলতে না পারলেও ওই মহিলা জানান দাসপুর থানার কথা। সেই মতো পেট্রাপোল থানার পুলিশের পক্ষ থেকে দাসপুর থানায় খোঁজ খবর করা হয়। পুলিশের উদ্যোগে এরপর মহিলার সাথে ফোনে তার ছেলের কথাও বলানো হয়। ছেলে সঞ্জিত হুদাইত ফোনে মায়ের স্বর চিনতে পারেন। এরপর সোমবার ছেলে পেট্রাপোল থানায় আসেন। পেট্রাপোল থানার পক্ষ থেকে ছেলের হাতে তুলে দেওয়া হয় মাকে। মাকে ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই পুলিশের এই কাজের ভূয়সী প্রশংসা করেছে ছেলে। পুলিশের এই ভূমিকায় স্বভাবতই খুশি স্থানীয় সাধারণ মানুষও। পূর্ণবার মেলাতে বেড়াতে এসেছিল, ওখান থেকে নিখোঁজ হয়ে গেছে। তারপর থেকে আমরা মানে দুদিন ধরে খোঁজ দিয়েছি। কবে নিখোঁজ হয়? কতদিন আগে নিখোঁজ হয়? অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল।